আসসালামু আলাইকুম সকলকে, সকলকে স্বাগতম আলফা 3.0 গাইডলাইন সেশনে। আলফা 3.0 গাইডলাইন সেশন আমি 2 দিন আগেও আপলোড করছিলাম, বাট সেটা একটু ভয়েস ওভারের সমস্যার কারণে, ভয়েসের প্রবলেমের কারণে আজকে আবার আমরা আবারও আপলোড করতেছি। তো তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে আজকে 4 দিন, পাক্কা 4 দিন। 8 তারিখে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, 9 গেল, 10 গুলো, 11 গুলো, 12 গেল, আজকে পর্যন্ত তোমাদের 4 দিন হয়ে গেছে। তো যারা রিল্যাক্স করতেছিলা, চিল করতেছিলা, ঘুরতে যাওয়ার কথা ভাবতেছিলা, এনাফ রিল্যাক্সেশন তোমার কিন্তু হয়ে গেছে। এখন সময় কি? এখন সময় পরিশ্রম করার, এখন সময় হচ্ছে পরিশ্রম করার, এখন সময় হচ্ছে চেষ্টা করার। তো এই আলফা 3 এর যে গাইডলাইন ভিডিওটা, এটা হচ্ছে যে আমি পাবলিকলি পোস্ট করব, কারণ হচ্ছে যে আমার অনেক স্টুডেন্ট আছে যারা আলফা 3 তে ভর্তি হবে কি হবে না এই কনফিউশনে ভুগতেছে। তো এই ভিডিওটা দেখলে আশা করি এই কনফিউশন আর থাকবে না, আলফা 3 তে তোমার ভর্তি হওয়া উচিত কি উচিত না, তুমি বুঝতে পারবা যে আলফা 3 তে ভর্তি হতে হবে কি হবে না। তো তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাদের এখন সময় হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার। তো আমার মতে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ কবে, কবে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে, এটা একদমই আমার ব্যক্তিগত ধারণা। এটার সাথে হচ্ছে যে আমি কোনো, আমার কোনো লিঙ্ক আপ নাই, কারো থেকে শুনি নাই, একদমই টোটালি 100% এটা আমার ব্যক্তিগত ধারণা যে তোমাদের এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষা, দ্যাট মিন্স যেটা 2023 সালে হবে, সেটা 31 মার্চ বা 7 এপ্রিল হতে পারে, আমার সম্ভাব্য ধারণা। তার মানে আমাদের অলরেডি ডিসেম্বর মাসে আমরা যাচ্ছি, আমাদের হাতে 3 মাসের মতো অ্যাপ্রক্সিমেটলি সময় রয়েছে। এই 3 মাসে আমাদের সেরাটা দিতে হবে, কারণ খুব বেশি সময় নাই। সো আসলে আমাদের প্রস্তুতি আরো আগেই শুরু করা উচিত ছিল, আমরা আলফা 3 তে শুরু করেছিও, যারা শুরু করে নাই তাদের উদ্দেশ্যে বলতেছি খুব বেশি সময় কিন্তু নেই। আমরা সিলেবাস শেষ করব কবে? আমাদের যদি 31 মার্চ পরীক্ষা হয় বা 7 এপ্রিল হয়, আমরা সিলেবাস শেষ করার ম্যাক্সিমাম টার্গেট রাখছি 28 ফেব্রুয়ারি, যে সর্বোচ্চ 28 ফেব্রুয়ারিতে যাব আমরা সিলেবাস শেষ করার জন্য, চেষ্টা করবো এর আগে আমরা সিলেবাসটা শেষ করার জন্য। কি পড়বো ভাই আমরা, কি শর্ট সিলেবাস পড়বো না ফুল সিলেবাস পড়বো? শর্ট সিলেবাসটা একদম তামা 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 করে ভাজতে হবে শর্ট সিলেবাসটা, এবং শর্ট সিলেবাসের বাইরের ইনফরমেশন আমাকে নিয়ে নিতে হবে, যে কিছু জিনিস আমাকে জানতে হবে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমার মাথায় ঢুকাইতে হবে। কারণ লাস্ট ইয়ারও শর্ট সিলেবাসের বাইরে থেকে 7-8টা প্রশ্ন আসছে, এবছর যে শর্ট সিলেবাসের বাইরে থেকে একদমই প্রশ্ন আসবে না এটা গ্যারান্টি কেউ কি দিতে পারবে? কেউ দিতে পারবে না। সো শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, সো আমার কিন্তু শর্ট সিলেবাসের বাইরে একটু হলেও নলেজ রাখতে হবে। তো আমাদের শর্ট সিলেবাসটা মেইন ফোকাস, শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো আমরা একদিনে 2-3টা চ্যাপ্টার করে একদম একটু জাস্ট জিস্ট টপিক গুলো তোমাদের গুছাই দিবো, যে এই চ্যাপ্টারে এই কথাগুলো মনে রাখবে, এই চ্যাপ্টারে এই কথাগুলো মনে রাখবে, জাস্ট একদম চোখ বুলায় যেন যাও। কিন্তু আমরা আশা করি এবছর শর্ট সিলেবাস থেকে সর্বোচ্চ প্রশ্ন আসবে, এমনকি সব প্রশ্ন শর্ট সিলেবাস থেকে আসার পসিবিলিটিস বেশি, কারণ এবার সিলেবাসটা লং আছে, শর্ট সিলেবাস যেটা দেওয়া আছে। তো আমরা তাহলে সিলেবাস শেষ করব কবে সেটাও আমি তোমাদের জানাই দিছি। এখন আলফা 3.0 ব্যাচে ক্লাস শুরু হবে কবে? আলফা 3.0 ব্যাচে ক্লাস শুরু হবে 22 ডিসেম্বর। সো এই এই ইনফরমেশনটা যারা আলফাতে আছো এবং যারা আলফাতে ভর্তি হবা, তাদের সবার জন্য যে আলফা 3.0 তে ক্লাস শুরু হবে 22 ডিসেম্বর থেকে। সো এর বেশি যদি তুমি লেট করো তাহলে কিন্তু দেরি হয়ে যাবে, ঠিক আছে? এবার আসো যে আলফা 3.0 তে আগে আমরা কি কি পড়ালেখা করেছি। আচ্ছা, আলফা 3.0 ব্যাচে যারা আছো তাদের জন্য এই 10 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর কি হবে এটা তোমরা অলরেডি জানো, তোমাদের গ্রুপে আমি পোস্ট করে দিয়েছি। যারা হচ্ছে নতুন ভর্তি হচ্ছে তাদের জন্য বলতেছি যে আমরা 10 থেকে এই 21 ডিসেম্বর পর্যন্ত আমার স্টুডেন্ট গুলো কিছু রিভিউ এক্সাম নিব, এবং এই রিভিউ এক্সামের টপ 20 কে আমরা হচ্ছে 10K প্রাইজ মানি দিব, এক একজনের 10K করে না, 20 জনের মধ্যে 10,000 টাকা ডিস্ট্রিবিউশন করবো। আমরা কিন্তু প্রায় বিভিন্ন প্রাইজ মানি দিয়ে থাকি স্টুডেন্টদের। এখন হচ্ছে এই যে, যেমন আজকে 12 তারিখে ভিডিওটা তোমরা পাচ্ছ, 13 তারিখে একটা রিভিউ এক্সাম রয়েছে, এটা রুটিন অলরেডি আলফা 3.0 ব্যাচে আরো 2 দিন আগে পোস্ট করা হয়েছে, 15, 18, 21। এই রিভিউ এক্সাম গুলোর উদ্দেশ্য কি, এইচএসসির আগে আমরা যে 25টা ক্লাস নিছি সেখানে আমরা যা পড়ালেখা করছি আমার স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই সেই জিনিসগুলো ভুলে গিয়েছে। তো এই যে যে জিনিসগুলো ভুলে গিয়েছে, ভুলে যাওয়া জিনিসগুলোকে স্মরণ রাখার জন্য, এই ভুলে যাওয়া জিনিসগুলোকে আবার রিভিউ করার জন্য আমাদের হচ্ছে এই রিভিউ এক্সাম। তো এই রিভিউ এক্সাম গুলো 4টা এক্সাম, 100 মার্কের এক্সাম হবে, আমরা যা যা পড়েছি সবকিছু রিভিউ এক্সামে থাকবে। অলরেডি কিন্তু রুটিন আমাদের আলফা 3.0 গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছে, খেয়াল করে দেখো। এখন হচ্ছে যে আমাদের এই পর্যন্ত আমরা কি কি পড়েছি, যারা নতুন আলফা 3.0 ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তাদের একটা কোয়ারি, ভাই আপনারা কি কি পড়ে ফেলছেন, আপনারা কত দূর আগায় গেছেন, আমরা কি এখন ভর্তি হয়ে এই আপনারা যে এগিয়ে গিয়েছেন এটা কি ধরতে পারবো? বা যারা অলরেডি আলফা 3 তে ভর্তি হয়ে গেছো তাদেরও প্রশ্ন যে ভাইয়া আপনারা এই পর্যন্ত কি কি পড়ে ফেলছেন, যে আমরা সেগুলো কই পাবো, কিভাবে কি করব। খেয়াল করো, আমরা বায়োলজি এ পর্যন্ত পড়েছি জুলজি চ্যাপ্টার 1, 2, 3, বায়োলজি এ পর্যন্ত কি পড়েছি জুলজি চ্যাপ্টার 1, জুলজি চ্যাপ্টার 2, জুলজি চ্যাপ্টার 3, বায়োলজি 3টা চ্যাপ্টার আমরা পড়েছি, জুলজি চ্যাপ্টার 1, জুলজি চ্যাপ্টার 2, জুলজি চ্যাপ্টার 3।
যে টু এর মধ্যে যে তিনটা ভাগ আছে, হাইড্রা, খাসফরিং, রুই মাছ সহ, আর বোটানির মধ্যে আমরা পড়ছি বোটানির সাত পড়েছি, বায়োলজির মধ্যে এই চারটা অধ্যায় খুব বেশি কিন্তু আমরা পড়ি নাই, কেমিস্ট্রির মধ্যে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে সেকেন্ড এবং থার্ড অধ্যায় আর সেকেন্ড পেপারে ফার্স্ট অধ্যায় পড়েছি, ঠিক আছে, ইংলিশ ডিকের মোট 6টা ক্লাস হয়েছে, ফিজিক্স এর কোনো ক্লাস আমরা নেই নাই। তো আমরা এই পর্যন্ত মোট 25 না 28 না 30টা ক্লাস জানিয়ে নিয়েছি, সামনে আমি আর হিসাব করে দিয়ে দেখেছি তোমাদের 55 to 60 ক্লাস এভারেজ লাগবে সামনে যে সিলেবাসটা আছে ইনক্লুডিং শর্ট এন্ড বোথ শর্ট এন্ড ফুল সিলেবাস শেষ করার জন্য। তার মানে যারা আলফা 3.0 ব্যাচে নতুন করে ভর্তি হইছো তাদের কিন্তু, বা যারা আলফা 3.0 ব্যাচে অলরেডি ভর্তি আছো তাদের কিন্তু এই অধ্যায়গুলোকে মাথায় ঢুকাইতে হবে। এই ক্লাসগুলো কই পাবো ভাই? আপনাদের ভর্তি হইলে কি আমরা ক্লাসগুলো কোথায় পাবো? বা যারা ভর্তি হয়েছে তাদের কনফিউশন যে ভাই ক্লাসগুলো আমরা কোথায় পাবো, ক্লাসগুলো কোথায় পাবা? ক্লাসগুলো হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমরা ক্লাসগুলো সাজিয়ে দিয়েছি। এই ওয়েবসাইট নিয়ে তোমাদের সাথে আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি অনেকবার বুঝিয়েছি তাও তোমরা অনেকে পুরো বিষয়টা বুঝতে পারো নাই। সেটা হচ্ছে ওয়েবসাইটে কি ভাইয়া ক্লাসগুলো আপলোড করা আছে? উত্তর হচ্ছে না, ওয়েবসাইটে আমরা ক্লাসগুলো আপলোড করি নাই। আমাদের ওয়েবসাইটটা আমি তোমাদের একটু দেখাই আজকে এখানে। এই ওয়েবসাইটটা আমরা একটা মিনিমালিস্টিক ওয়েবসাইট বানিয়েছি, যেন তোমরা হচ্ছে যে badb.io হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে যদি তুমি যাও, ওয়েবসাইটে গেলে হচ্ছে কি দেখতে পাবা, ওয়েবসাইটে গেলে দেখতে পাবা যে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আলফা 3.0 কোর্সটা আছে। এখানে যারা আলফা 3.0 ব্যাচে আছো তারা এটার মধ্যে অনেকেই ইনরোল করে আছো আলফা 3.0 ব্যাচটা। এই আলফা 3.0 ব্যাচে কি কি আমরা দিয়েছি, মানে কোর্সটা আসলে কি রিলেটেড, বা ওয়েবসাইটটা আমাদের কি, আমরা ওয়েবসাইটটা খুব বেশি আমাদের ওয়েবসাইট ডেভেলপ না, এটা আমি স্বীকার করে নিচ্ছি, আমরা ওয়েবসাইটটা এখনো ফুল ফার্নিশড করিনি। আমাদের ওয়েবসাইটটা মূলত তোমাদের কোর্সটাকে সাজায় দেওয়ার জন্য, যেমন এখানে হচ্ছে যে ওয়েবসাইটে গেলে দেখবা এখানে সকল ক্লাসে এক্সামের লিঙ্ক এবং সেই এক্সামের উপর যে সলভ ক্লাস এগুলো সব সাজায় দেওয়া আছে, সকল এক্সামের লিঙ্ক, এক্সাম 1, এক্সাম 2, এক্সাম 3, এক্সাম 4, এগুলা কি এই এক্সাম গুলার উপর যে সলভ ক্লাস আছে সেই সলভ ক্লাস গুলা সাজিয়ে দেওয়া আছে। তারপর নিচে গেলে দেখবা যে তোমাদের এ পর্যন্ত যে পড়ানো হয়েছে বোটানি তিনটা অধ্যায় সাজায় দেওয়া আছে, জুলজি অধ্যায় সাজায় দেওয়া আছে, লিঙ্ক গুলা, রসায়ন সাজায় দেওয়া আছে, যা যা ক্লাস হয়েছে সবগুলো আমরা ওয়েবসাইটে সাজিয়ে দিয়েছি যেন খুব সহজে তোমরা খুঁজে পাও। এখন এটার ভিতরে ক্লিক করলে কি তুমি হচ্ছে যে ক্লাসটা পেয়ে যাবা? না, আমরা ক্লাসগুলো ফেসবুকেই রেখেছি, এখানে আপলোড করিনি, কারণ এখানে আপলোড করলে ফেসবুক থেকে আমার ডিলিট করতে হবে। বাট হচ্ছে ওয়েবসাইটের দেখা যায় যে ওয়েবসাইটের যে তোমার স্পিডটা সবসময় গ্রামের স্টুডেন্টরা ম্যাচ করতে পারে না। এই যে দেখো এইটা ক্লিক করলে তুমি ক্লাস লিঙ্ক পাবা, ক্লাস লিঙ্কে যদি তুমি ক্লিক করো বা ক্লাস লিঙ্কটা যদি তুমি কপি করো, ক্লাস লিঙ্কটা তুমি ক্লিক করলে কি পাবা, ক্লাস লিঙ্কটা ক্লিক করলে তুমি হচ্ছে এই ক্লাসটা পেয়ে যাবা, তারপর তুমি হচ্ছে ওয়েবসাইট থেকে ক্লাসটা দেখবা। আমরা কিন্তু আমাদের কোর্সের কথা বলি নাই যে ক্লাসগুলো আমরা ওয়েবসাইট আপলোড দিব, আমরা অলওয়েজ বলেছি যে আমরা ক্লাস লিঙ্কটা ওয়েবসাইটে দিব। তো এই যে ক্লাস লিঙ্ক পেয়ে গেছো, এখান থেকে ক্লাসটা তুমি সুন্দর করে ফেলতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। তাহলে আমাদের ওয়েবসাইটের কাজটা আমি কিছুটা তোমাদের বুঝাইতে পারছি যে ওয়েবসাইটে আসলে আমরা কি ওয়েব কি কি করেছি ওয়েবসাইটের মধ্যে। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এই এক্সামের সলভ ক্লাস গুলা, বিভিন্ন এক্সাম যে হবে প্রত্যেকটা এক্সামের সলভ ক্লাস দিব আমরা ইনশাল্লাহ, এই এক্সামের সলভ ক্লাস গুলা ওয়েবসাইটে আপলোড করা থাকবে, বিগত বছরের প্রশ্ন ব্যাংক ওয়েবসাইটে আপলোড করা থাকবে। তাহলে এক্সামের সলভ ক্লাস, এই যে দেখো 1 নম্বর এক্সাম পরিপাক শোষণ, এটার যে লেকচারটা এটা আমার ওয়েবসাইটে আপলোড করা আছে, এটা আমার ওয়েবসাইটে আপলোড করা আছে, এটা তুমি ওয়েবসাইট থেকে সরাসরি দেখতে পারবে, এটা আমরা ফেসবুকে আপলোড দিব না, তোমরা হচ্ছে যে খুব ইজিলি বিষয়গুলা দেখতে পারো। এই যে দেখো আমার ক্লাসটা আমার এখানে কিন্তু আপলোড করা আছে, এখান থেকে তুমি খুব সহজে আমার এক্সামের সলভ ক্লাসটা দেখে ফেলতে পারবা, ঠিক আছে? তো যাদের ওয়েবসাইট নিয়ে কনফিউশন ছিল তারা কিন্তু আশা করি এই কনফিউশনটা থেকে দূর হইতে পারছো। তার মানে নতুন যারা ভর্তি হবা তাদের কোনো চিন্তা কারণ নাই যে ভাইয়া ক্লাস গুলা কই পাবো, ভাইয়া এক্সাম গুলা কই পাবো, ভাইয়া ক্লাস এক্সাম গুলা কি রেকর্ডেড আছে কিনা। আগে সব এক্সাম রেকর্ডেড আছে, আগে সব এক্সাম তোমাদের জন্য উন্মুক্ত আছে, সব এক্সামের সলভ ক্লাসও আমরা দিয়েছি, কিছু এক্সামের সলভ ক্লাস মানে বাকি আছে সেগুলো আমি এই 22 তারিখের আগেই হচ্ছে পোস্ট করে দিব, ঠিক আছে? এবং সামনে যে এক্সাম গুলা হবে সবগুলো এক্সামের সলভ ক্লাস তোমরা নিয়মিত পাবা। আমি হচ্ছে যে আমার সাথে আরো ম্যান পাওয়ার অ্যাড
করতেছি যেন সবকিছু স্মুথলি হয়, কারণ আলফা ব্যাচ হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি ব্যাচ। এখান থেকে যত বেশি স্টুডেন্ট চান্স পাবে আমাদের এই ব্যাটলস অফ বায়োলজি তত বেশি সুনাম হবে। সো দ্যাটস ওয়াই আমরা আলফা ব্যাচ নিয়ে কখনোই কোনো কম্প্রোমাইজ করি না, আমরা চেষ্টা করি আমাদের সব ব্যাচেই বেস্ট সার্ভিসটা প্রোভাইড করতে। তাই দেখো আমরা এ পর্যন্ত যে চ্যাপ্টার গুলা পড়ছি, চ্যাপ্টার গুলার ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। এখন ভাই আমি কিভাবে পড়বো, একটু কষ্ট করে পড়তে হবে, কারণ এখন তোমরা যারা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি শুরু করতেছো লাস্ট 3 মান্থে, তারা অলরেডি পিছিয়ে আছো, এটা তুমি মানো আর না মানো। তুমি যদি এইচএস এর আগে থেকে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করে না থাকো তুমি পিছিয়ে আছো। তো এই পিছিয়ে থাকাটা কিভাবে দূর করতে হবে, এই যে আমাদের যে আগের ক্লাস গুলো আছে এগুলা দ্রুততার সাথে করে দূর করতে হবে। এখন খেয়াল করে দেখো যে আমরা নতুন যারা ভর্তি হয়েছো তাদের উদ্দেশ্যে কিছু কথা, আলফা 3 ব্যাচে যারা নতুন ভর্তি হয়েছো বা যারা এই ভিডিওটা দেখে সামনে ভর্তি হবা তাদের উদ্দেশ্যে কথা। ওয়েবসাইটে ইনরোল করে নিজের একটা রুটিন বানায় নিবা, কি কি ক্লাস হয়ে গেছে ভাই আর কি কি চ্যাপ্টার পড়াইছে, এগুলো আমি কবে কবে পড়বো, নিজের একটা রুটিন করে ফেলবা। সেই নিজস্ব একটা রুটিন বানায় সেই রুটিনের সাথে সামঞ্জস্য রেখে তুমি হচ্ছে পড়া শুরু করবা। প্রতিদিন পড়ার টাইমের 80% টাইম, ধরো আজকে তুমি 12 ঘন্টা পড়বা, আমি পার্সোনালি বিলিভ করি অ্যাজ অ্যাডমিশন টেস্ট স্টুডেন্ট তোমার 12 থেকে 15 ঘন্টা পড়া উচিত। এটা তোমার কাছে মনে হতে পারে অনেক বেশি পড়া, অনেক পরিশ্রম, বাট পরিশ্রম না করলে কখনোই তুমি একটা পরিশ্রমী প্রফেশনে যেতে পারবা না। রাইট নাও আই এম অ্যাজ এ ইন্টার্ন ডক্টর, আমি বুঝি যে ডক্টর লাইফের পরিশ্রম কতটা ভয়াবহ পরিশ্রম, এই পরিশ্রমের সাথে তুমি অন্য কোনো কিছুকে আর তুলনা দিতে পারবা না। আমি প্রত্যেক দিন সকাল 8টা বাজে কলেজে যাই, কলেজ থেকে আসতে আসতে মানে আমার হসপিটালে যাই, হসপিটাল থেকে আসতে আসতে আমার মিনিমাম 4টা বাজে, আমার ডিউটি কিন্তু 2টা বাজে শেষ, ডিউটি টাইম 8টা থেকে 2টা, বাট আমার বিভিন্ন রোগীদের নানা কাজ, ছুটির কাজ, ওষুধের কাজ, একটা রোগী খারাপ হয়ে গেছে সেই কাজ, এই রিলেটেড কাজ করতে আমার 8টা থেকে 4টা বেজে যায়। তারপর আবার হচ্ছে যে যেদিন আমাদের অ্যাডমিশন থাকে মানে রোগী ভর্তি থাকে সে ভাগ করা থাকে এক এক ইউনিট ওয়াইজ, ইউনিটে মানে অ্যাডমিশন 24 ঘন্টা চলে, 4টা ইউনিট ভাগ করা, তো সপ্তাহে 1টা বা 2টা অ্যাডমিশন পড়ে, অ্যাডমিশন পড়লে মর্নিং এর পর সেদিন আমার আবার ইভিনিংও করা লাগতে পারে, নাইটও করতে হয়, এবং হচ্ছে মানে খুবই পরিশ্রমী একটা প্রফেশন। সো হচ্ছে তুমি উইথাউট এই জায়গায় যদি তুমি এখন পরিশ্রম না করো আল্লাহ জীবনও কোনোদিনই তোমাকে মেডিকেলে চান্স দিবে না, কারণ এই পরিশ্রম তুমি নিতে পারবা না। তো দেখো তাহলে হচ্ছে ওয়েবসাইটে ইনরোল করে নিজস্ব একটা রুটিন বানায় তুমি আমাদের রুটিনের সাথে সামঞ্জস্য রেখে হচ্ছে তুমি পড়বা। আমরা আমাদের রুটিনটা দিয়ে দিব এই উইকের মাঝেই, আমরা আমাদের ফুল আলফা ব্যাচের রুটিনটা আমরা তোমাদের প্রোভাইড করে দিব। প্রতিদিন পড়ার টাইমের 80% নতুন ক্লাস আর 20% টাইম পুরাতন ক্লাসের জন্য রাখো। আগের এক্সাম গুলো দাও এবং নিজেদের জাজ করো, আগের এক্সাম গুলো তো দেখাইলাম কিভাবে দিবা, আগের এক্সাম গুলো সব কিন্তু আমাদের ওয়েবসাইটে আগের এক্সাম গুলো সাজিয়ে দেওয়া আছে, আগের এক্সাম গুলো সাজিয়ে দেওয়া আছে। এই যে দেখো সলভ ক্লাস, সলভ ক্লাসের নিচে এক্সাম লিঙ্ক দেওয়া আছে, এক্সাম লিঙ্কে ক্লিক করলে তুমি হচ্ছে যে চলে যাবে একটা গুগল ডক ফাইলে, এখানে তুমি তোমার ইমেল লিখবা, তোমার কলেজের নাম লিখবা, তোমার নাম লিখবা, তারপর নেক্সটে গেলে তোমাকে হচ্ছে তোমাকে একটা রোল সিরিয়াল দেওয়া থাকবে, সেই রোল সিরিয়ালটা ইনপুট করে তুমি এক্সাম দিবা, এক্সাম দিলে সাথে সাথে তুমি রেজাল্ট পেয়ে যাবা, পুরাতন এক্সাম গুলার ক্ষেত্রে বলছি। তারপর হচ্ছে যে তোমার আগের পড়া বুঝতে, ভাইয়া আমি আগের ক্লাস গুলো বুঝতে যদি আমার সমস্যা আমি কি করবো, দেখো আগের ক্লাস গুলো যদি বুঝতে প্রবলেম হয় সেজন্য আমাদের ফেসবুকে আমরা প্রবলেম বক্স বানিয়ে রাখছি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংরেজি, এবং প্রত্যেকটা প্রবলেম বক্সের জন্য আমরা বায়োলজির জন্য 2 জন স্টুডেন্ট, কেমিস্ট্রির জন্য 2 জন স্টুডেন্ট, ফিজিক্সের জন্য 1 জন, ইংলিশের জন্য 1 জনকে অ্যাসাইন করে দিছি, তাদেরকে আমি মান্থলি পেমেন্ট করতেছি যে তোমাদের পেমেন্টটা তো তোমরা জাস্ট প্রবলেম বক্সে আমার স্টুডেন্ট গুলো যে উত্তর দেয় সেগুলো রিপ্লাই দিবা। এখন এটা হয়তো হচ্ছে তারা একদম ইনস্ট্যান্ট দিতে পারে না, কারণ তারাও মেডিকেল ভর্তি, মেডিকেল স্টুডেন্ট, কিন্তু দেখা যায় কি তারা কিন্তু হচ্ছে রিপ্লাই করে। সো এই জন্য তোমার প্রবলেম গুলো তুমি সেখানে জানালে তুমি, আমি আশা করি যে উইথিন 12 আওয়ার, 6 to 12 আওয়ার তুমি উত্তর পেয়ে যাবে, ইনস্ট্যান্টও পেয়ে যেতে পারো তারা যদি অ্যাক্টিভ থাকে। আর হচ্ছে যে আমাদের তোমাদের একজন গাইড আছে, যে গাইড মানে হচ্ছে তোমাদের যে কোনো প্রবলেমে তুমি যার সাথে নক করবা সেটা হচ্ছে তোমাদের সাব্বির আহমেদ নামে একজন দেখবা আমাদের গ্রুপে আছে, তো তিনি হচ্ছে তোমাদের গাইড, যে কোনো প্রবলেমে তোমরা তাকে নক করবা, যে ক্লাস খুঁজে পাচ্ছ না বা যে কোনো ধরনের প্রবলেম হয়েছে সেখানে তাকে নক করলে সে এটা একটা দ্রুততার সাথে সমাধান দিবে, সেও একজন মেডিকেল স্টুডেন্ট। সো হচ্ছে একদম ডিলার সাথে সাথে রিপ্লাই পাবা এটা এক্সপেক্ট করা যাবে না, এটা তো আমরা অফলাইনেও পাই না যে দিলাম আর সাথে সাথে পেলাম। সো আমরা চেষ্টা করি সর্বোচ্চ দ্রুততার সাথে সব কাজ করতে, বাট হচ্ছে এই হয়েছে নতুন যারা ভর্তি হচ্ছে। তাহলে নতুন যারা ভর্তি হচ্ছে তাদের মেইন কথা কি, দেখো আমি বলি নতুন যারা ভর্তি হয়েছ তাদের উদ্দেশ্যে আবারও বলি যে আমরা তোমাদের আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলা দেখার জন্য আমরা রুটিন একটা ব্যবস্থা রাখবো। কি রাখবো, দেখো আমাদের সপ্তাহে 6টা করে ক্লাস হবে, একদিন রিভিউ এক্সাম থাকবে সপ্তাহে, ওই রিভিউ এক্সামে আমরা 6 ক্লাসের প্রশ্নের উপর পরীক্ষা নিব,
ক্লাসের উপর পরীক্ষা প্লাস আগে পড়াইছে এরকম একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা রাখবো, তাহলে আগের চ্যাপ্টারটা পড়ার জন্য তুমি একটা মোটিভেশন পাবা, আগের চ্যাপ্টার পড়ার জন্য তুমি একটা রিজন পাবা, তো সেই রিজনটা আমরা তোমাদের দিব, ঠিক আছে? তো হচ্ছে, এবং তুমি নিজেও একটা রুটিন করে যদি আগেই পড়ে ফেলতে পারো, আগের চ্যাপ্টার গুলো কমপ্লিট করে ফেলতে পারো, ক্লাস গুলো ডাউনলোড করে 2x স্পিডে করতে পারো, তাহলে কিন্তু তুমি অনেক এগিয়ে থাকবে। এবার আসা যাক হচ্ছে যে আমাদের পুরাতন পুরাতন যারা, তারা তো অলরেডি আমি তোমাদের কয়েকবার বলছি, রিভিউ এক্সাম যে আমি নিচ্ছি তোমাদের, এটা হচ্ছে তোমাদের জন্য একটা ট্রাম্প কার্ড, এর মাধ্যমে পড়া গুছিয়ে ফেলো। এবং হচ্ছে দেখো, তুমি প্রতিদিন পড়তেছো, এটার চেয়ে গুরুত্বপূর্ণ কথা তুমি প্রতিদিন কতটুকু আগের পড়া পড়তেছো, কারণ আগের পড়াটাই তোমাকে সামনে আগায় নিবে, ঠিক আছে? আগের পড়া যত, রিভিশন ইজ দ্য কি, রিভিশন ইজ দ্য কি, রিভিশন ইজ দ্য কি, বারবার একটা কথা বলা হচ্ছে। কিন্তু মেইন বই প্লাস ক্লাসেই মেইন ফোকাস রাখো, দেখো তোমার পড়তে হবে কিন্তু মেইন বই। আমি যতই তোমাকে নোট করে পড়াই, আমি যতই যেভাবে পড়াই, মেন বইয়ের উপর কিছু নাই, মেন বই মেন বই মেন বই। তোমার নেক্সট 3 মাসে তোমার ভালোবাসা, আবেগ, অনুভূতি, প্রেম সবকিছু কার উপর? মেন বইয়ের উপর, ঠিক আছে? আলফাবেটের বাইরে আর কোথাও না দৌড়ানো। কেন এই কথাটা বলতেছি, তোমরা এখন অনেক জায়গায় দৌড়ানোর চিন্তা করবা, কেউ চাবা হচ্ছে এই কোচিং সেই কোচিং, বড় বড় কোচিং সেন্টার আছে, বড় বড় ব্র্যান্ড, তাদের থেকে 3,000 3,500 স্টুডেন্ট নাকি চান্স পায়, যদি এগুলা হচ্ছে যে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, তো যাই হোক, তো তাদের আকর্ষণ করবে, প্লাস তারা কল দিয়ে তোমার বাপ মার ব্রেন ওয়াশ করবে, তোমার ব্রেন ওয়াশ করবে। বাট আলটিমেটলি আমাদের এখানে যে সার্ভিস পাবা, সেখানেও সেম সার্ভিসই পাবা, বা অত আমাদের এখানে আরো ভালো সার্ভিস পাবা। কেন পাবা? কারণ আমরা যে পরিমাণ ইফোর্ট দিই সেখানে, ক্লাস ক্লাসে সে পরিমাণ ইফোর্ট সেখানে হয় না। হ্যাঁ, একটা অফলাইন এক্সাম দেওয়ার একটা বিষয় তোমরা মনে করো যে অনেক বড় কিছু, হ্যাঁ ভালো কথা, অফলাইন এক্সাম তুমি দিতে পারতো, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যখন আলফার ক্লাস শুরু করব, সপ্তাহে 6 দিন যখন আমাদের ক্লাস চলবে, তখন তুমি অন্য কোনো কিছুতে আর ফোকাস করতে পারবে না। এবং তুমি যদি আলফার সাথে অন্য একটা কোচিং এ অনলাইন বা অফলাইন যেটাই ভর্তি হও, আলটিমেটলি তুমি হচ্ছে দুইটা কোচিং এ কখনোই ফোকাস নিয়ে পড়তে পারবে না, সেটা শুধু এক্সাম ব্যাচের জন্য হইলে। সো বাইরে আর কোথাও না দৌড়া, আলফা ব্যাচের উপর ভরসা রাখো, ইনশাল্লাহ আমরা তোমাদের ভরসার প্রতিদান দিব। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের এরপরের কথা, কাদের উদ্দেশ্যে সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমারদের আমরা একটা সেকেন্ড টাইমার সাব গ্রুপ করেছিলাম, সেই সেকেন্ড টাইমার সাব গ্রুপে এই অক্টোবর নভেম্বর 2 মাসে আমরা তোমাদের পড়িয়েছি, যখন ফার্স্ট টাইমারদের বন্ধ ছিল। তো সেখানে পড়ানোর কারণে তোমরা যথেষ্ট এগিয়ে রয়েছো, সেটাকে এখন ক্যাপিটালাইজ করো, এবং এখন তোমাদের মেইন ফোকাস হবে ফার্স্ট টাইমারদের সাথে নিজেদের কমপ্লিট করে একদম টপ নচে উঠানো। কারণ 5 মার্ক কিন্তু তোমার কাটা যাবে, এটা তোমার মাথায় রাখতে হবে। সো 5 মার্ক কাটা যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, বেস্ট প্রস্তুতিটাই নিতে হবে। তারপর হচ্ছে যে আমাদের পড়ার রুটিন কেমন হওয়া উচিত, আমি মনে করি তোমার 12 ঘন্টা মিনিমাম পড়া উচিত, নট দ্য ম্যাক্সিমাম টাইম। ম্যাক্সিমাম তুমি যদি আরো বাড়াতে পারো খুব ভালো। এখন আমি নিজেও একটা জিনিস বিশ্বাস করি যে আসলে ঘন্টা ধরে পড়া যায় না, কিন্তু পড়ার একটা নির্দিষ্ট নিয়ম থাকে যে আমি এত ঘন্টা পড়ার সর্বোচ্চ চেষ্টা করব। তুমি যদি 12 বা 15 ঘন্টা পড়ার চেষ্টা করো, সেদিন হয়তো 8 থেকে 10 ঘন্টা তুমি পড়তে পারবা, বাট তোমার পড়াটা কিন্তু গোছাবে। 9 আওয়ার স্টাডি করো, 3 আওয়ার ক্লাস করো, প্রত্যেকদিন আমাদের ক্লাস যদি থাকে 2 থেকে 2 ঘন্টা ধরে একটা ক্লাস, বা 2 ঘন্টার ক্লাস হইলে 1 ঘন্টা তোমার নানা কিছুতে বাকি কিছুতে সময় চলে যাবে। তো 9 ঘন্টা তুমি পড়ো, 3 ঘন্টা ক্লাস করো, এবং তুমি এই যে 9 ঘন্টা পড়তেছো কি পড়বা, রেগুলার টপিক, ধর আজকের এক্সামের পড়া বা আজকের ক্লাসের পড়া, এটা পড়বা তুমি 7 ঘন্টা, আর 2 ঘন্টা প্রত্যেকদিন প্রিভিয়াস পড়া পড়ো। দেখো তুমি যে চান্স পাবা, এই চান্স পাওয়ার পেছনে এই রেগুলার যে তুমি পড়তেছো এটার ক্রেডিট থাকবে 60%, আর হচ্ছে এই যে 2 ঘন্টা যে প্রতিদিন প্রিভিয়াস পড়া পড়তেছো এটার ক্রেডিট থাকবে 40%, ঠিক আছে? এটার ক্রেডিট কিন্তু কোনোভাবে কম না। তুমি যদি হচ্ছে যে শুধু খালি পড়াই যাও নিয়মিত, তাহলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটিস কমতে থাকবে। এখন অনেকেই প্রশ্ন করবে, ভাই রাতে পড়া ভালো না দিনে পড়া ভালো? আমার কাছে মনে হয় রাতে পড়াটাই উত্তম, দিনে যদি কেউ পড়, মানে সরি, দিনে পড়াটাই উত্তম। এখন কারো যদি একটা লং টাইমের ধরে অভ্যাস, যেহেতু রাতে পড়ে আসতেছো, তখন তোমাকে তো আসলে হচ্ছে যে আমি যতই বলি তুমি হয়তো রাতেই পড়বা, বাট দিনে পড়ার অভ্যাসটা সবচেয়ে ভালো। কারণ আল্লাহ তাআলা দিন বানিয়েছে কিসের জন্য, মানুষের কাজ করার জন্য, রাত বানিয়েছে কিসের জন্য, ঘুমানোর জন্য। নতুন বই কি লাগবে কিনা এই প্রশ্নটা অনেকেই করে, হ্যাঁ বই আমাদের একদম সবচেয়ে আপডেটেড এডিশনের বই লাগবে, সবচেয়ে আপডেটেড যে এডিশনের বই সেটা, সেটার বিষয়ে আমি একটা বিস্তারিত পোস্ট করব যে কোন বইয়ের কোন এডিশন প্রয়োজন হয়, সেই এডিশনটা কিনবে, আমরা সেই এডিশনের দাগানো বইয়ের PDF ও তোমাদের প্রোভাইড করব, তোমরা তাও একদম আপডেটেড এডিশনের বইটা কিনে পড়বা, ঠিক আছে? ভাই আমার 19 এডিশনের বইটা চলবে কিনা, ভাই আমার 20 এডিশনের বই চলবে কিনা, এটা একদমই লাস্ট কথা যে না, সবচেয়ে বাজারে গিয়ে জিজ্ঞেস করবা সবচেয়ে নতুন বই কোনটা এসেছে, আর কোন নতুন বই কি আসবে, না আসলে এটাই আমাকে দেন, এটাই আমি
কিনবো, সবচেয়ে আপডেট এডিশনের বইটা আমাদের লাগবে। তারপরে যদি বই আপডেট হয় আমাদের পড়ার মাঝে, তখন আমরা সেটা বিষয়ে তোমাদের জানিয়ে দিব। তারপরে প্রশ্ন হচ্ছে যে কোথাও অফলাইন এক্সাম দিব কিনা, বললাম না সময় কুলাইতে পারবে না, আপাতত দেওয়ার দরকার নেই, মডেল টেস্টের সময় অফলাইন এক্সাম দিও, আর আমরাও তোমাদের মডেল টেস্ট অফলাইনে দেওয়ার ব্যবস্থা করবো, বাসায় প্রশ্ন পাঠাবো, বাসায় প্রশ্ন পাঠাবো। এবং আমার ইচ্ছা আছে একদম লাস্টে আমরা একটা মেডিকেল স্টাইল এক্সাম ঢাকার কোথাও এবং ঢাকার বাইরেও দুই তিনটে জায়গায় নেওয়ার চেষ্টা করব আলফা ব্যাচের স্টুডেন্টদের জন্য, এবং সেখানে অন্যরাও জয়েন করতে পারবে। তো এটার একটা ব্যবস্থা আমরা করব বলে আমাদের প্ল্যান আছে। তারপর হচ্ছে যে নেক্সট কথা হচ্ছে আমাদের, শুধু অনলাইনে পড়ি কি চান্স পাওয়া যায়? তো হচ্ছে হ্যাঁ, 100% অনলাইনে পড়ি শুধু চান্স পাওয়া যায়। আমাদের এর আগের বার যে 250+ স্টুডেন্ট চান্স পেয়েছে, তার মধ্যে 50+ স্টুডেন্ট আছে যারা শুধু আমার কাছে অনলাইনে পড়েছে, আর কোথাও পড়েনি। আরো 100+ স্টুডেন্ট আছে যারা বিভিন্ন জায়গায় ভর্তি ছিল বাট সেখানে কন্টিনিউ করেনি, শুধু আমার কাছে পড়েছে। সো শুধু অনলাইনে পড়ে চান্স পাওয়া ইজ প্রিটি মাচ পসিবল। লাস্ট প্রশ্ন যে আমার কি মেডিকেলের সাথে ভার্সিটির প্রস্তুতি নেওয়া উচিত, এটা আমার খুব এটা খুব আনপপুলার একটা অপিনিয়ন। অনলাইনে সবাই বলবে যে না, আসলে মেডিকেল যদি না পাও তাহলে তার কোথাও চান্স পাবা না, ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, একটু ম্যাথ করে রাখো সপ্তাহে একদিন। কিন্তু আমি মনে করি যে আসলে মেডিকেলের প্রস্তুতি নিলে সাথে তুমি যদি অন্য কোনো কিছুর প্রস্তুতি নাও, তাহলে সেটা তোমার মেডিকেলের প্রস্তুতিটাকেই হ্যাম্পার করবে এবং আলটিমেটলি মেডিকেলে চান্স পাওয়া থেকে তুমি পিছিয়ে যাবে। দিনে তুমি যে 1 ঘন্টা হইলেও বা সপ্তাহে তুমি 5-6 ঘন্টাও যে অন্য একটা সাবজেক্টকে দিবা, এই সময়টা যদি তুমি হচ্ছে এই ইয়ার প্রতি দাও, এই সময়টা যদি তুমি হচ্ছে মেডিকেলের পড়াশোনার প্রতি দাও, সেটা তোমাকে আরো এগিয়ে রাখবে। যে আমি সবসময় আমার ছোটবেলায় একটা কথা মনে রাখতাম, বাঘের শিকার সবসময় একটাই হয়। তো আমাদের জীবনে সফলতার লক্ষ্য সবসময় একটাই রাখতে হবে। এখন চান্স না পাইলে কি হবে, এই সেই এরকম অনেক অপশন আছে, বাট আমি আর এখন যেটা মনে হয় যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনেক আগে হয়, তার কয়েক মাস পর ভার্সিটি পরীক্ষা হয়। তো মেডিকেল পরীক্ষাটা যেহেতু সবার আগে হয়, তো এখন সবার আগে ক্যাপিটালাইজ আমাকে করতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার উপর, ঠিক আছে? তো থ্যাংক ইউ অল, আশা করি ভালো থাকবা সবাই, ভালো মতো পড়বা। আলফা ব্যাচ নিয়ে আরো কোনো কোয়েরি থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। যারা নতুন ভর্তি হতে চাও, আমাদের পেজ ব্যাটলস অফ বায়োলজি সবসময় ওপেন রয়েছে। আর যারা নতুন ভর্তি হয়েছে তাদের, মানে আলফা ব্যাচে যেহেতু ভিডিওটা পোস্ট হবে, যারা নতুন ভর্তি হয়েছে তাদের বিভিন্ন কোয়েরি থাকলেও ভিডিওর কমেন্টে জানাতে পারো, অথবা সাব্বির আহমেদ ভাইয়াকে জানাতে পারো। সো হোপস আমরা তোমাদের সবকিছু সমাধান করতে পারবো। থ্যাংক ইউ অল, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।